Assalamualaikum, আমার নাম ফায়াজ তাহের। আজকে ইন্টারনেটের যুগে নেটওয়ার্কিং কিন্তু খুব তাড়াতাড়ি করা যায় লিঙ্কডইনের মাধ্যমে এবং 4G-র মাধ্যমে অর 3G অর ব্রডব্যান্ড যে কোনো ইন্টারনেটে ইউজ করলে আপনি নেটওয়ার্কিং করতে পারবেন। শেয়ার করার আগে আমি কয়েকটা তথ্য শেয়ার করব যে কেন নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। আপনার ক্যারিয়ার আপনি যখন শুরু করবেন আপনি কিন্তু লোক চেনা নাই, আপনি ইউনিভার্সিটি থেকে বের হয়েছে জব মার্কেটে ঢুকবেন কিন্তু মনে করেন যে আমি কোথা থেকে শুরু করব। সো প্রথমে আপনার চিন্তা করতে হবে যে কিভাবে শুরু করব। সেকেন্ড আপনার চিন্তা করতে হবে যে কেন নেটওয়ার্কিংটা করব। থার্ড চিন্তা করতে হবে যে ফিউচারে এই যে নেটওয়ার্কিংগুলো আপনি করবেন কেমনে এটা আপনার লাইফে ইম্পর্টেন্ট হবে। একটা তথ্য আমি ইউজ করি, সোশ্যাল ক্যাপিটাল। সোশ্যাল ক্যাপিটালের ইম্পর্টেন্সটা হচ্ছে যে আপনি যখন এজ ওয়াইজে এক্সপিরিয়েন্স জব চেঞ্জ করতে থাকবেন ওই নেটওয়ার্কে আপনি আবার রিচ আউট করতে পারবেন। কীভাবে রিচ আউট করতে পারবেন? লিঙ্কডইনের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, ফোনের মাধ্যমে, অর ইভেন ইমেলের মাধ্যমে। ইম্পর্টেন্সের জন্য আমি বলবো, আপনি যখন একটা সমস্যা হয়, একটা চ্যালেঞ্জ আসে, আপনি কিন্তু ওনাকে রিচ আউট করে জিজ্ঞেস করতে পারবেন যে ভাইয়া কেমনে আমি প্রবলেমটা সলভ করব। ওনারা কিন্তু এগিয়ে আসবে আপনাকে হেল্প করার জন্য অ্যাডভাইস হিসাবে। সো আপনি যখন ক্যারিয়ারটাকে বিল্ড করবেন আপনি কিন্তু প্রচুর সমস্যা ফেস করবেন। মেবি আজকে আপনি যখন বের হচ্ছেন আপনি ফেস করতেছেন না, কিন্তু দুই দিন পরে বা অন দ্য জবে ওর যখন জব সুইচ করবেন বা জব ক্যারিয়ারটাকে সুইচ করবেন তখন কিন্তু ওই হেল্পটা আপনার লাগবে। এখন কিভাবে সোশ্যাল ক্যাপিটালটা বিল্ড করা যায়, কিভাবে নেটওয়ার্কিংটা করা যায় আমি আপনার সাথে কয়েকটা তথ্য শেয়ার করব। লিঙ্কডইন হচ্ছে প্রফেশনাল নেটওয়ার্ক, আপনার কলিগ, ফিউচার কলিগ তাদের সাথে যোগাযোগ রাখার জন্য খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। কিভাবে এটা করতে পারেন? প্রথমে হচ্ছে যে আপনি একটা প্রোফাইল বানাবেন, আপনার প্রতিটা ক্যারিয়ার, জব, ইন্টার্নশিপ আপনার প্রোফাইলের মাধ্যমে দিবেন, জাস্ট যেরকমভাবে রেজিউমেতে দেন। কী কী পয়েন্টগুলো থাকা উচিত ওইটা আপনার সাথে এখন আমি শেয়ার করব। যখন আপনার জবের টাইটেলটা দিবেন খুব অল্প কয়েকটা ওয়ার্ড ইউজ করবেন, বেশি ইউজ করবেন না। তারপরে ওই জবে আপনি কী কী কাজ করছিলেন, মেইন অ্যাকমপ্লিশমেন্টগুলো, সাকসেস স্টোরিজগুলো ওইগুলো আপনি বুলেট পয়েন্টের মাধ্যমে 3 থেকে 5টা বুলেট পয়েন্ট দিবেন করেন। লিঙ্কডইন প্রোফাইল কিন্তু এক ধরনের একটা রেজিউমে, এই জিনিসটা কিন্তু সবসময় আপডেট রাখতে হবে। নেক্সট স্টেপটা কী হবে, কেমনে এখানে আপনি অ্যাক্টিভ হতে পারেন? লিঙ্কডইনে কিন্তু অনেক টুলস আছে, একটা হচ্ছে গ্রুপ, আরেকটা হচ্ছে পোস্ট, আরেকটা হচ্ছে এডিটোরিয়াল আর্টিকেল পাবলিশ করতে পারবেন। আমি যেটা সাজেস্ট করি অনেক সময় যে বিভিন্ন গ্রুপ জয়েন করবেন যেখানে আপনার ক্যারিয়ার অ্যাসপিরেশন আছে, ওইখানে যে আপনি অ্যাক্টিভ হইতে পারেন, বিভিন্ন লোকের সাথে কথা বলতে পারবেন, আপনার ওপিনিয়ন নিতে পারবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি রিচ আউট করতে পারবেন কোনো একটা এক্সপার্ট আপনার ইন্ডাস্ট্রির মধ্যে, বা আপনি যেই ক্যারিয়ার ইন্ডাস্ট্রিটা বিল্ড করতে চাচ্ছেন ওইখানকার এক্সপার্ট বের করে ওদের সার্চ ফাংশন টুলটা দিয়ে তারপরে আপনি ওনাকে মেসেজ করবেন যে আমি এই টাইপের হেল্প চাচ্ছি, এই টাইপের অ্যাডভাইস চাচ্ছি, এই টাইপের প্রবলেম আমি ফেস করতেছি। এইভাবেই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন লিঙ্কডইনের মাধ্যমে। অনেক সময় যখন রিচ আউট করবেন আপনি কিন্তু চেষ্টা করবেন যে একটা উদ্দেশ্য নিয়ে, জাস্ট যে হ্যাঁ আমি কথা বলতে চাই তার জন্যই রিচ আউট করলাম, ওইভাবে কিন্তু আপনার রেসপন্সটা কিন্তু পাবেন না। সো একটা প্রবলেম আইডেন্টিফাই করবেন যে হ্যাঁ আমি আপনার প্রোফাইলটা দেখছি, এইখানে আপনার এক্সপার্ট আছে, ওর এক্সপার্টিজ আছে এই এই লাইন অফ ফিল্ডে, আমি একটু আপনার সাথে কথা বলতে চাই বিকজ আমি এই প্রবলেমটা আমার ক্যারিয়ারে ফেস করতেছি। সো এখন আপনি লিঙ্কডইনে রিচ আউট করলেন, আপনি একটা মেন্টরের সাথে কথা বললেন, কিন্তু আপনার অ্যাক্টিভ না। সো অ্যাক্টিভ কীভাবে হতে পারে? আপনি পোস্ট করবেন টাইম টু টাইম আপনার ইন্ডাস্ট্রির ব্যাপারে, কোনো একটা কেস স্টাডি ব্যাপারে কথা বললেন, কিন্তু কোনো সময় কনফিডেন্সিয়াল ইনফরমেশন বের করবেন আপনার কোম্পানির ব্যাপারে, আপনি কেস স্টাডি ইনসেজ আপনি কী শিখলেন ইয়ে করতে পারেন, আপনি একটা স্লাইড শো শেয়ার করতে পারেন, আপনি একটা ইনফোগ্রাফিক শেয়ার করতে পারেন। এইভাবে করে আপনার নলেজটাকে শেয়ার করতে পারেন যেখানে অন্যরাও আপনার নলেজ থেকে শিখতে পারে বা আপনিও আরেকজনের কাছ থেকে শিখতে পারেন। সেকেন্ড জিনিসটা আপনি করতে পারবেন যখন অ্যাক্টিভ থাকবেন আপনি বিভিন্ন পোস্টে যা কমেন্ট দিতে পারবেন, তাহলে আপনার প্রোফাইলও র্যাঙ্কিংটা বাড়বে। আর থার্ড জিনিসটা হচ্ছে যে লোকজনকে অ্যাড করবেন যেখানে আপনার ইন্ডাস্ট্রির সাথে রেলেভেন্স। এখন আমি যদি সামারাইজ করি আজকের আমি যে কথা তথ্যগুলো দিলাম, প্রথম হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক, আপনার প্রোফাইল, আপনার ক্যারিয়ার, জব ইনফরমেশন সবগুলো এখানে অ্যাড করবেন আর রেগুলার আপডেট রাখবেন। সেকেন্ড হচ্ছে একটা প্রফেশনাল ছবি তুলবেন, ছবিটা সবসময় রেগুলার বেসিসে আপডেট রাখবেন। থার্ড হচ্ছে যে অ্যাক্টিভ থাকবেন, কমেন্ট করে, পোস্ট পাবলিশ করে।
অ্যান্ড এবং মেন্টরদেরকে রিচ আউট করা। আপনি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমাকে জিজ্ঞেস করতে পারেন, এবং নেক্সট ভিডিওর জন্য চোখ রাখুন আর গ্রামীণ ফোনের সাথে থাকুন। থ্যাংক ইউ।